মঞ্চে ডিগবাজি দিয়ে ভাইরাল চিত্রনায়ক জায়েদ খান। শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানি। অপু বুবলির কথার লড়াই দুজনকে যে পরামর্শ দিলেন ডিপজল। দেশের পরিস্থিতি নিয়ে কেমন মন্তব্য করলেন চিত্রনায়িকা মাহি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাচ্ছি সম্পূর্ণ বিস্তারিত। বিভিন্ন সময়ে নানান কর্মকাণ্ডে সংবাদের শিরোনাম হন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। এবারও ঠিক তেমনই কিছুই করলেন যা তাকে ফের আলোচনায় নিয়ে এলো। সম্প্রতি মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার এর ফাইনাল রাউন্ডে বিচার কার্যের মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খোঁজার দায়িত্ব পেয়েছিলেন জায়েদ খান। সেখানেই দর্শকদের সামনে গানের সঙ্গে নাচের তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দিয়েছেন তিনি, যে ভিডিও ভাইরাল হয়েছে সমগ্র নেট দুনিয়ায়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার, যার সিজন থ্রি এর ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান, সেখানে মঞ্চে অন্যদের অনুপ্রাণিত করতে দেন সাইড ডিগবাজি। ভিডিওটিতে দেখা যায় দৌড়ে গিয়ে দুহাতে ভর দিয়ে করেছেন এই ডিগবাজি এবং সফলভাবে নাচটাও তিনি সেরেছেন। হঠাৎই ঠিক কেন ডিগবাজি দিলেন এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম, খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি, যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড এবং শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন, সেই হিসেবেই মনে হলো র্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম। জায়েদ আরো জানান, ব্যস্ততার মাঝেই নিয়মিত জিমে যাওয়ার তিনি চেষ্টা করেন, শরীরটা ঝরঝরে রাখার চেষ্টা করেন, আর তারই ফল দেখা গেল এদিনের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, জায়েদ খানের এমন এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন, কি চোখে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেশের পরিস্থিতি নিয়ে এ কেমন ধরনের মন্তব্য করলেন চিত্রনায়িকা মাহি? ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিনোদন জগৎ ছাড়াও তিনি রাজনীতির মাঠেও সরব। গত শনিবার বিএনপি পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজের মৃত্যু হয়। এটা সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা। ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায় ইট পাটকেলের মাঝে মাটিতে লুটিয়ে পড়ে আছেন সেই পুলিশ সদস্য কর্মী। অন্যদিকে দেখা যায় মাটিতে লুটিয়ে পড়া পুলিশ সদস্যকে ঘিরে রয়েছেন আরো কয়েকজন মানুষ, তাদের কারো হাতে লাঠি, কারোর মুখে মাস্ক, কারোর মুখে গামছা রয়েছে পেঁচানো। জানা গেল দেশে পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন মাহি, তাই অন্য আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আমার অনেক ভয় লাগতেছে কেন। প্রতিবেদনটি লেখার 12 ঘন্টা আগে নায়িকার আর একটি পোস্টে দেখা যায় তিনি সেখানে লিখেছেন ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন, তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব। উল্লেখ্য, সবশেষ ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় কাজ করার কথা ছিল মাহির। এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, তবে কিছু বিরোধের জেরে আপাতত শুটিং স্থগিত রয়েছে।